হ্যালো ছাত্র ছাত্রীরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। ঠান্ডা পড়েছে একটু। আজকে 6ই জানুয়ারি 2022 সাল। সবাই তোমরা ছাত্র ছাত্রীরা আশায় ছিলে যে স্কুল খুলবে, নতুন ক্লাসে নতুন বই নিয়ে হই হই করতে করতে যাবে, কিন্তু প্রকৃতি বাদ সেধেছে। যাই হোক, আমরা আজকে এই অনলাইন ক্লাসে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাইটিং, লেখা পড়া। লেখা তারপরে পড়া। আমরা ছোটবেলায় লেখা দিয়ে শুরু করি জীবনটা, তারপরে অক্ষর জ্ঞান হলে পড়তে শুরু করি, কিন্তু এই লেখাপড়াতে পরবর্তীকালে লেখাটা কমে যায়, পড়াটা বেড়ে যায়, তাই নয় কি? কারণ লেখা চারটে রাইটিং স্কিলের, চারটে ভাষা স্কিলের মধ্যে একটি অন্যতম কঠিন। মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু লিখতে গেলে একটু কষ্ট হয়। তো সেই লেখার প্র্যাকটিস করার মাধ্যমে আমরা লেখক হতে পারি। তো আজকে আমরা ক্লাসে ক্লাস 7-এর রিভিশন লেসনের একটি গল্পের প্র্যাকটিস করব, এবং সে প্র্যাকটিসটা হবে একটি ছাত্রের কারেকশানের মাধ্যমে, ছাত্রীর কারেকশানের মাধ্যমে। আশা করি ক্লাস 7-এ যারা ছাত্র ছাত্রী আছে, অথবা যে কিনা রাইটিং স্কিল ডেভেলপমেন্ট করতে চায়, তার পক্ষে ভিডিওটা খুব উপাদেয় হবে। দেখো কেমনভাবে রাইটিংটাকে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, আমরা চলে আসি এই ক্লাসে। লুকিং ফর ওয়াটার, তারপরে থার্স্টি। তুমি একটু বড় বাড়িয়ে লিখেছো, ওটা ওটা ঠিক আছে। থার্স্টি, ফাইন্ডস এ পিচার, এটা রিভিশন লেসনে ছিল। ওয়াটার, ওয়াটার বানটা তুই ভুল করেছিস। কার রে? অ্যাট দি বটম, ওয়াটার অ্যাট দি বটম, আর ফাইন্ডস পেবলস, ড্রপস পেবলস, আচ্ছা তারপরে আছে ওয়াটার লেভেল, তো বইয়ে আছে। রাইজেস, প্রশ্নে রাইজেস থাকলে তুমি উত্তর লেখার সময় পাস্ট টেন্সে লিখবে। তারপরে কোয়েঞ্চেস, কোয়েঞ্চেস ইটস থ্রাস্ট, এই তো। এবারে তুমি লিখেছো যেটা, সেটা এবার ধরবো আমরা। এই গল্পটা আমাদের শেখারও বিষয় আছে একটা, তোমাকে দেখতে হবে কেমন হবে তুমি ভুল করছো। এবার জানা তোমার ওইটা একটু নামাচ্ছি। সেকেন্ড যেটা আছে, তুমি সম্পূর্ণ নিজের চেষ্টা করে লিখেছো এটা? কিন্তু যখন রাইটিং লিখবে এরকম, তোমার কি ঘরে কাগজের অভাব হয়ে গেছে?
রাইটিং কখনো কম্প্যাক্ট ভাবে লিখবে না, একবার পুরো লাইন গ্যাপ দিয়ে লিখবে। আমি কারেকশনটা করবো কোথায় তোমার লেখার মধ্যে? যদি আমি সামনাসামনি বসেও করতাম তাও কি সম্ভব হতো? তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো কি বিচ্ছিরিভাবে তুমি করেছো। হ্যাঁ, একটা লাইনের কোনো ইয়ে নেই, কোনো কিছু ইয়ে নেই, এরকম করবে না মোটে, খুব বাজে করেছো তুমি, বুঝেছ? এই যে আই ওয়ান মর্নিং আই ওয়াজ ওয়াকিং উইথ মাই মাদার ইন এ ফুটপাথ, এই কথাগুলো দেবে না। তোমাকে সাধারণভাবে গল্পটা বলতে হবে, গল্পটা তুমি গল্প বলছো, এটা একেবারে ভুল নয়, তবে করা না ভালো। দেয়ার আই নোটিসড এ বার্ড ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, আচ্ছা আগে ভুলগুলো একটু দেখিয়ে দিই, তারপরে তোমার ওই কারেকশন করে করা হবে। এটা ইনে ফুটপাত না করে অ্যালং এ ফুটপাত করলে ভালো হয়, ঠিক আছে? হতে পারে, একবারে ভুল নয়। দেয়ার আই নোটিসড এ বার্ড ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই অ্যান্ড দি বার্ড ওয়াজ ভেরি রেস্টলেস টু ফাইন্ড ওয়াটার, রেস্টলেস, আচ্ছা ওকে ওটা হবে তোমার পক্ষে বাক্যগুলো ঠিক আছে। সাডেনলি হি, কাককে হি না বলে ইট বললে ভালো তো, ঠিক আছে? হি স এ পিচার, পিআইটিসি, পিচার মানটা ভুল আছে, পিচার ইন দ্য ফুটপাথ অ্যান্ড হি, এইখানে মারাত্মক ভুল, কেম, এটা তুমি কামস লিখতে চাইছো না কি? হি পাস্ট টেন্সে কখনো এসিএস যোগ হয়? তাহলে দেখেছো পাস্ট টেন্স তুমি লিখছো, পরে আবার প্রেজেন্ট ঢুকিয়ে দিয়েছো। ট্রাইড বার্ন টিআরআইইডি হবে, ট্রাই টু ড্রিঙ্ক ওয়াটার, বাট আফটার সাম টাইম, সাম টাইমস করা দরকার নেই, এখানে টাইম করবে। হি স সাম পেবেলস, এইখানে তুমি একটা মিসিং করে গেছো, তোমাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ট্রাই টু ড্রিঙ্ক ওয়াটার করছো, না দিলেও চলবে। আচ্ছা, বাট আফটার সাম টাইম হি স সাম পেবেলস লাইং নিয়ার ওয়াই বললে ভালো হয়। হি পুট দ্য পেবেলস ইন টু দ্য পিচার, দেন দি ওয়াটার লেভেল এইখানে রাইজেস না করে রোজ, এটা তোমার তোমার একটু জ্ঞান অভাব আছে বলে এ করেছো। অ্যান্ড হি ওয়াজ এবেল, এখানে একটা ওয়াজ লাগাতে হবে, এবেল টু ড্রিঙ্ক ওয়াটার, তুমি একটু একটু করে ঢুকে নাও, দাগ দিয়ে নাও, দেন বা এখানে দেনটা না করে দাস করলে হবে, দাস। হি কোয়েন্সড, কোয়েন্সড পাস্ট টেন্স করবে, হ্যাঁ, হিজ থ্রাস্ট, সবই ঠিক আছে, সবই না মানে অনেকটা ঠিক আছে। এবারে তোমাকে একটু এ করতে হবে আর কি, একটু মানে শুদ্ধ করে দিলে হয়, আমি এই কারেকশানগুলো করে দিচ্ছি, এটা করে দিলেই তোমার অনেকটা কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি কেমন হবে গল্পটা তোমার হয়ে লিখছি, দেখো তোমার এটা আমি কাটছি না, এটা চলতে পারে। হ্যাঁ, তুমি যেভাবে লেখার চেষ্টা করবো, আই ওয়ান ডে আই ওয়াজ ওয়াকিং, ওটাকে আমি কাটছি না। ওয়ান ডে ওয়ান মর্নিং আই ওয়াজ ওয়াকিং উইথ মাই মাদার ইন বা অ্যালং এ অ্যালং এ ফুটপাথ ফুল স্টপ, দেয়ার আই নোটিসড এ বার, এখানে বার না বলে পুরোপুরি সরাসরি ক্রো বলে দিতে পারতে, এখানে প্রশ্নে বার দেওয়া আছে কি? ক্রো বলা বলা আছে তো, এ ক্রো ওয়াজ স আই নোটিসড এ বার, বার আই নোটিসড, আচ্ছা দ্যাট কথার উদ্দেশ্য ধরে নিতে হবে, ওয়াজ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, ফুলস্টপ দি দাও, ইট ওয়াজ, আচ্ছা দি বার্ড ওয়াজ ভেরি রেস্টলেস, ফুলস্টপ, ইট সিমড টু বি থ্রাস্টি, মনে হয় যে এটা তৃষ্ণার্ত ছিল, অ্যান্ড ইট ওয়াজ লুকিং ফর
वाटर एक टू चेंज कर दीची सडनलि इट सॉ ए पिचर इन द फुटपाथ इन द नियर बाय फुटपाथ कर दाओ मैं काछाची आर कि नियर बाय फुटपाथ अच्छा इट केम डाउन एंड ट्राइड टू ड्रिंक वाटर फ्रॉम द पिचर ये बॉटम में जल छिलो सेटा तुम एक बार बोलो नी किंतु देयर वाज सम वाटर इन द बॉटम ऑफ द पिचर हमें एटा तुमको व्हाट्सएप पाठी दीची हाँ तुम्हें आतो सुनो बा पाले एकटू फॉलो करो There was some water in the bottom of the pitcher. The crow noticed it. After some time It saw some pebbles near the pitcher. He put the pebbles One by one into the pitcher. अच्छा देन द वाटर लेवल रोज एंड इट वाज एबल टू ड्रिंक वाटर दास द क्रो quenched quench quenched its thirst and it flew away happily hey তোমাকে আমি এটাকে আমি ছবিতে পাঠিয়ে দিচ্ছি তাহলে তোমার ভালো হবে আর পরে আমি এটা তোমার এমন হবে ভুলটা দেখানো হলো কারেকশনটা করা হলো সেটা তুমি বুঝতে পারবে ঠিক আছে তাহলে আমরা একটা রাইটিং কে কারেকশন করে বোঝার চেষ্টা করলাম সবচেয়ে বাজে যেটা ভুল হয়েছিল তোমার কেমস করেছো কখনো হতে পারে না ট্রাইড বানটা ভুল লিখেছো ট্রাইড বান ট্রাই টি আর ওয়াই ট্রাই ট্রাইড ট্রাইড এগুলো কিন্তু আমাদের জানতে হবে আচ্ছা ফুটপাথ মানটা ভুল ছিল ফুট
ফুটপাথ, এফ ডব্লিউ টি এইচ ফুটপাথ। তাহলে ট্রাই ট্রাই ট্রাইট, এটা কিন্তু ভুল করবে না আর কখনো। ট্রাই ট্রাই ট্রাইট, ঠিক আছে। আর রাইজ ভারে পাস্ট হচ্ছে রোজ, এটা জান, এগুলো না জানলে কেউ পারবে না। রাইজ রোজ রোজ, ঠিক আছে। আর হি এবেল বলে কোনো কথা হয় না, এবেলটা অ্যাডজেক্টিভ, হি ওয়াজ এবেল, এগুলো একটু মনে রাখবে। হি এবেল, হি ওয়াজ এবেল, এবার যা সেটা তোমাকে পরপর বলতে হবে। ট্রাই ট্রাই ট্রাইটা লেখো, রাইজ রোজ রাইজেনটা লিখে রাখো। আজকে তোমাদের এই ক্লাস, তোমার এই ক্লাসটা রাইটিংয়ের একটা ট্রেনিং হয়ে গেল, খুব সুন্দর। তুমি রিভিশন লেসনে রাইটিং ছিল সেটা লেখার চেষ্টা করেছো, এই জন্য তোমাকে থ্যাংকস। রাইটিং মোটে এড়িয়ে যাবে না, ভুল হোক, ভুল হতেও তো ঠিক হবে কিন্তু। হ্যাঁ, দেখবে যে ভুলগুলো এই লেখা লেখার মধ্যে হয়েছে সেটা তোমার আর পরে খুব একটা হবে না। হ্যাঁ, অতএব সেটাই তোমাকে, তুমি এটা করবে কি খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবে, ঠিক আছে। তাতে তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। রাইটিংয়ের খাতা এখন থেকে রাখা শুরু করো, একবারে মাধ্যমিক অবধি রাখতে হবে। মাধ্যমিক কেন, সারা জীবন দরকার রাখতে হবে, যে আমি ছোটোবেলায় কেমন লিখতাম, কেমন ভুল করতাম, এইগুলো যখন দেখতে পাবে তোমার একটা নিজের ভেতরে একটা কনফিডেন্স গ্রো করবে। আমার কথাগুলো শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে।